থিওরি? আমি মোশাররফ হোসেন খান, আমি একজন প্রকৌশলী। আমি বিগত 2018-তে রাত্র প্রায় 1টার দিকে আমার বুকে ব্যথা শুরু হয়। তখন ব্যথা যখন শুরু হয় অসহ্য ব্যথা, তো যাই হোক আল্লাহ রহমত করে তো সে সকালে ভোরের দিকে আমার ব্যথা একটু কমে। কমার পর কোথায় যাব, কি করব, কোনখানে যাব, তো টিভির মাধ্যমে এই সাউল হার্ট সেন্টারের নাম্বারটা পাই। তো ওখানে যোগাযোগ করার পরে ওনারা ওখানে যাওয়ার জন্য বলেন, তা আমি চাই। এবং যাওয়ার পরে ওখানে ওনারা আমাকে ট্রিটমেন্ট দেয়। প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনারা ট্রিটমেন্ট দেয়, আমাকে থেরাপি দেওয়া হয়। তো 1 মাস পর্যন্ত আমি থেরাপি নিই, এবং এই থেরাপি নেওয়ার পর মোটামুটি ভালোই, এবং এখন পর্যন্ত আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমার কোনো আগের ওই কোনো সমস্যা হয় নাই বা এখনও হয় নাই, এই পর্যন্ত আমি এখনও আল্লাহর রহমতে ভালোই আছি।